हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल शाजी ब्लॉग्स। आमी शाइनी निये एसेछि तोमादेर जन्य आज के एक नतून वीडियो। तो आज के हच्छे बृहस्पतिवार, माने शिवरात्रिर ठीक आगे दिन, जेदिन संयम करते हैं। तो आज के वीडियोटा शेयर करब हच्छे संयमेर वीडियो और कि शिवरात्रिर जन्य बाजार करलाम सेई सब रिलेटेड आज के वीडियोटा होते चलेछे। तो सकाल बेला उठे यथारीति, जेहेतु बृहस्पतिवार प्लस आमी सकाल सकाल स्नान करा तो एमनी उचित, तो उठे स्नान टान कर नहीं सुंदर स्किन केयर करब। अच्छा, तुम्हारा कमेंट सेक्शने किन्तु अवश्य जानाबे कादेर कादेर प्रचंड परिमाणे एखन गा हात पा टानछे, एटा कि शीतकाल बोलबो ना गरमकाल बोलबो बुझते ही पारछी ना। फैन चालाले ठंडा लागजे, फैन बंद कर ले गरम लागजे, एदिके गा हात पा तो टानछे, ठोटो टानछे, किछु बलार नहीं। जाइहोक, हल्का पतला क्रीम जेगुलो हय सेगुलो लागिए नियेछि मुखे एकटुखानि, नाहले एकदम ही भालो लागजे ना। लिप बाम तो अवश्यई, नाहले ठोटो प्रचंड परिमाणे टानछे। आर बिये हये गेछे, सिंदूर तो मैंडेटरि, सिंदूर टीप तो पड़े नियेछि, सुंदर करे चूल बेंधे नियेछि, स्नान करे नियेछि। एबार काज हच्छे उपरे मा पुजो दिच्छे, मायेर पाशे गिये एकटु बसे थाकबो, एकटु पुजो देखबो। आर एई माने बृहस्पतिवार आमि शैम्पू करिनि, शिवरात्रि आगे शैम्पू करब भेवेलम, बाट बृहस्पतिवार जेहेतु लक्ष्मीवार प्लस हमार जन्मवार, तो शैम्पू करी जेहेतु शिवरत्रि लागजे एक देरी कर रतर दिखे आठटार दिखे आठटा नागद लागजे। तो भालम सकाल दिखे शैम्पू करब, मैं शुक्रवार दिन ही शैम्पू करब, बृहस्पतिवार और करनी। हे मायर पुजो देवा अलरेडी कमप्लीट हो गए, तो तुम्हारे साथ शेयर कर लम, तुम्हारे साथ सिंहासन अनेक बार शेयर कर दोबार ही, तो बार शेयर कर लम माँ पुजो दीचे। और बृहस्पतिवार तो आलता अवश्य पड़ी, शीतकाले आलता एक अवॉइड करी कारण कम्बलर भेतरे पाटा ढुके जाए, आलतार दाग है। तो तार जुन्नो तुम्हारे साथ देखालम जे आमी कौन आलता पड़ी, आमी केयर शेडर ये आलता पड़ी, भीषण भालो आलता। तो आम्रा एखन बेरिएछि कालके जेहेतु शिवरात्रि, ताई फलेर बजार करते, कारण आमी आर मा तो शिवरात्रिर बजार करछि, एई सरी बजार करछि ना, शिवरात्रि करछि। এই কোন দিকে যাব ভেবে পাচ্ছি না, নিচে নামব না উপরে না উঠব, আমার চুলটা এখানে গেল, সে ফেলে দিয়ে গেছে, বাবা ফেলে চলে গেছে, মানে ওই দিনকে মিটিং এসেছিল মা বাজে ফেলে দিতে বাজে। যাই হোক, আমি মা যে ওটা উপোস করব, তাই এখন আমরা ফল কিনতে যাচ্ছি, আমি আসব। এই হচ্ছে আমাদের সকলের প্রিয় পঞ্চদুর্গার মাঠ, মানে গড়িয়ার মিতালি সংঘ। এখানে বইমেলা হচ্ছে, আই থিঙ্ক নতুন করে বইমেলা হচ্ছে, তো তার প্রস্তুতি পর্ব এখানে চলছে, তো খুব শিগগিরই শুরু হবে বইমেলাটা। তো এখানে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। তো আমরা এখন যাবো হচ্ছে বাজার করতে, তো তার আগে আমরা একটু চা খেয়ে একটু এনার্জিটাকে বাড়িয়ে নিচ্ছি। আর এইখানে চা আমার ভীষণ ভালো লাগে খেতে, তার কারণ চাটা তো ভালোই হয়, আর এই চাকলি বিস্কুটটার জন্য, এইটার জন্য আমি আরও বেশি এখানে চা খেতে আসি, আমার ভীষণ ভালো লাগে। তো চাটা খেয়ে নিই, তারপর আমরা ঢুকবো ফলের বাজারে ফল কিনতে। ফুল টুল বাবা কিনে আনবে সকালের দিকে গিয়ে, তো ফুল কিনিনি, জাস্ট ফল, সাবু, আরও যা যা জিনিসপত্র আর কি, খুচখাচ এইগুলোই তো লাগে ফুল বাদ দিয়ে। তো ফলের মার্কেটে আমরা ঢুকে পড়েছি, তো কি কি ফল কিনি সেগুলো দেখি। তো কত রকমের ফল দেখো এখানে রয়েছে, কি কি ফল কিনব বা কিনেছি সেগুলো সব বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি ফল কিনলাম। আপাতত তোমাদেরকে বাজারটা দেখাচ্ছি, মানে ফলের বাজারটা দেখাচ্ছি, কত রকমের ফল। তো এই হচ্ছে আমাদের ফল কেনা হয়ে গেছে, তোমরা আপাতত আঙুর, বেদানা, পেয়ারা, শসা সব দেখতে পাচ্ছ, তো এইগুলোই নিয়েছি। আর বাকি কি কি কিনেছি সেগুলো ইন ডিটেলসে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমরা বাড়িতে অলরেডি চলেও এসেছি, তো এবার তোমাদেরকে শান্তিভাবে বসে দেখাই যে কী কী কিনলাম। তো প্রথমেই হচ্ছে সাবু তো লাগবেই শিব পুজোর জন্য, মানে খাওয়ার জন্য উপোস ভাঙার পর, আর বেল তো মাস্ট, ম্যান্ডেটরি। আর সাবুটাকে মাখার জন্য নারকেল, এটাকে ফল হিসাবে প্রসাদ করে ছুঁয়ে তারপর আমরা সাবুর সাথে মেখে খাবো। এখানে রয়েছে পেয়ারা, বেদানা, শসা, জামরুল, আঙুর, যেগুলো নিত্য ফল আমরা দেখি বাজারে, সেই ফলগুলোই নিয়ে আসা হয়েছে, প্রসাদ হবে, তারপর আমরা গ্রহণ করব প্রসাদ হিসেবে। প্রথমে আগে শিব বাবার মাথায় দেওয়া হবে, সেটা ওনাকে অনুসর্গ করে
আই থিঙ্ক ঠিক বললাম, ওনাকে অনুসর্গ করব, ওনাকে দেব প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করব। আর কলাও লাগবে সাবু মাখাতে। আর একটা জিনিস যেটা শিবরাত্রির সাথে কোনোভাবেই কানেক্টেড নয় সেটা হচ্ছে এটা, এটা আমার দরকার ছিল। অ্যাপোলো ফার্মেসিতে যাওয়ার পথে অ্যাপোলো ফার্মেসি পড়েছিল, তো ভাবলাম আমার ওয়েট ওয়াইপস শেষ হয়ে গেছে, একদম নেই। আমি যখনই বাইরে কোথাও যাই, বাড়িতে এসে আমি ওয়াইপস দিয়ে আগে মুখটাকে ক্লিন করি, দেন ফেস ওয়াশ ইউজ করি, তো একদমই ছিল না। তো এটা আমার ভীষণ দরকার ছিল। এর সাথে কিন্তু শিবরাত্রির কোনোভাবে কোনো লিংক নেই, জাস্ট কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ভালো অফার ছিল, এটা হচ্ছে অ্যাপোলোর নিজস্ব ব্র্যান্ড, অ্যাপোলো ফার্মেসির লাইফ ব্র্যান্ড, এটা ওদেরই নিজস্বই। তো ভালো অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল। তো ভাবলাম না, অফারটাকে সুন্দরভাবে সদ্ব্যবহার তো সবসময় করি, তাহলে এইটাই বা কেন করব না। তো বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল, এটা আমার আই থিঙ্ক 200 পড়েছিল, মানে 80-80 160 পেয়ে গেছি 200-এ। ভীষণ ভালো অফার, তোমরা যারা চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপোলো থেকে নিয়ে আসতে পারো। তোমরা যারা ওয়েট ওয়াইপস বেশি করে ইউজ করো, এটা বেবিদের জন্যই মেনলি, দেখতেই পাচ্ছ বেবি ওয়াইপস লেখা আছে। তো আমি মেকআপের জন্য ইউজ করব, অ্যাকচুয়ালি এটা বেবি ওয়াইপস আমি মেকআপের জন্য ইউজ করছি। তো তোমরা যারা মনে করছো বেবিদের জন্য নেবে তারাও নিতে পারো, যারা মেকআপের জন্য নেবে তারাও নিতে পারো। তো এই হচ্ছে বাজার, ওয়াইপস কিনলাম মুখের জন্য নিজের জন্য, আর শিবরাত্রির বাজার করলাম, সব মিলিয়ে খুব সুন্দর বাজার করলাম। তো ও এগুলো আমার হাতে দিয়ে আমাকে বাড়িতে দিয়ে চলে গেছে। আমি বাড়িতে চলে এসেছি আর এখন ফ্রেশ হব, সব বাজার টাজার করে অলরেডি চলে এসেছি, তো এখন ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একদম ঘুম। তার কারণ কালকে শিবরাত্রি, অনেক কিছু করার আছে সকাল থেকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর কালকে শিবরাত্রি, কালকে শিবরাত্রির ভিডিওটা আলাদা হবে, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।